ভিউয়ার্স, আপনারা যারা আপনার বাসার নিরাপত্তা নিয়ে টেনশন করছেন তাদের জন্য একটা নতুন ক্যামেরা নিয়ে এসেছি। ক্যামেরা হলো টু অ্যান্টেনার রোবট ওয়াইফাই আইপি ক্যামেরা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শানুর রহমান, প্রেসিডেন্ট আইটিআই ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রতিবারের নয়, আমি আবারও আজকে নতুন একটা ক্যামেরা নিয়ে এসেছি, ক্যামেরা হলো টু অ্যান্টেনার রোবট ওয়াইফাই আইপি ক্যামেরা। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে এই প্রোডাক্টটিকে আমরা আনবক্সিং করে দেখি এর মধ্যে কী কী থাকছে। তো ভিউয়ার্স, আমরা প্রোডাক্টটিকে আনবক্সিং করছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের মেন ক্যামেরা, এর সঙ্গে থাকছে একটি সুন্দর অ্যাডাপ্টার এবং একটি পাওয়ার কেবল, এবং এই ক্যামেরাটাকে সেট আপ করার জন্য একটি সুন্দর টি স্ক্রু প্যাকেট, এবং এই ক্যামেরাটাকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য সুন্দর ইনস্ট্রাকশন ম্যানুয়াল। ভিউয়ার্স, এই ক্যামেরাটি আপনার 2 মেগাপিক্সেল ক্যামেরা এবং এর ইমেজ রেজলিউশন 1080। এটা ফুল এইচডি ক্যামেরা। এই ক্যামেরাটি নাইট ভিশন রয়েছে, অর্থাৎ আপনি দিনে সম্পূর্ণ রঙিন ভিউ দেখতে পারবেন এবং রাত্রে অটো নাইট ভিশন দেখতে পারবেন, অর্থাৎ রাত্রে সাদা কালো ভিউ দেখতে পারবেন আপনি। এবং এই ক্যামেরাটি আপনার কাভারেজ দেবে 360 ডিগ্রি, এবং আপ এবং ডাউন এটা মুভ করবে। 64 জিবি মেমোরি পর্যন্ত সাপোর্ট করবে। এটা ওয়াইফাই সিস্টেমে পরিচালিত, এর মধ্যে নিজস্ব একটি ওয়াইফাই রয়েছে। এই ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি 150 ফুটের মধ্যে দেখতে পারবেন, এবং যদি আপনি এটাকে ইন্টারনেট কানেকশন দেন তাহলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এটাকে লাইভ দেখতে পারবেন। আর এটার যে মেন বৈশিষ্ট্য, এটা হলো আপনার কথা শুনতে পারবেন এবং কথা পাঠাইতে পারবেন। সাপোর্ট ডিভাইস হলো কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এবং ট্যাব দ্বারা আপনি এটাকে পরিচালিত করতে পারবেন। এই V3 অ্যাপ দ্বারা এটাকে পরিচালিত করতে পারবেন। তো চলুন, কীভাবে আপনি V3 8 0 অ্যাপ দ্বারা এটাকে পরিচালিত করবেন? প্রথমে আমাদের যেতে হবে আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে V3 8 0 এটি লিখব। তো অলরেডি আমার এখানে দেখতে পাচ্ছেন যে এটা ডাউনলোড করা আছে। তো আমি অ্যাপটি ওপেন করতেছি। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রাই উইথাউট অ্যান অ্যাকাউন্ট, আমি এখানে যাব কন্টিনিউ। তো ফ্রেন্ড, প্রথম আমাদের যেটা করতে হবে, আপনি যে ক্যামেরাটির সাথে সেট আপ করতে চাচ্ছেন সেই ক্যামেরাটি আপনার প্রথমে অন করতে হবে। অন করে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই। তো আমাদের এখানে কানেক্ট আছে হচ্ছে আমাদের নিজস্ব যে ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ের সাথে এখন কানেক্ট আছে। তো আমরা কানেক্ট করবো হচ্ছে আমরা ক্যামেরার ওয়াইফাইয়ের সাথে, ক্যামেরার যে বিল্ট ইন ওয়াইফাই আছে। এই দেখতে পাচ্ছেন এখানে 075, এটা হচ্ছে ক্যামেরার আপনার নাম্বার। তো আমরা এটার সাথে কানেক্ট করবো। এখানে ক্যামেরার সাথে কানেক্ট করে দিয়েছি যে কানেক্টেড উইথাউট ইন্টারনেট, মানে এটা হচ্ছে ক্যামেরার সাথে কানেক্ট করে দিয়েছি। তো আমরা এখান থেকে বের হয়ে যাব। এইভাবে যে রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন যে 075 আমাদের এই ক্যামেরাটা শো করেছে এখানে। তো এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নাম অ্যাডমিন, নিউ পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি এখানে বসাতে পারবেন। যেমন আমি এখানে বসাচ্ছি ADMIN অ্যাডমিন 1 2 3। তো এখানে আমরা কনফার্ম করে দিব। কনফার্ম করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরাটি অলরেডি চলে আসবে। এই হচ্ছে আমাদের ক্যামেরা সেট আপ। এটা হচ্ছে আপনার ইন্টারনাল যে ওয়াইফাই আছে সেই ইন্টারনাল ওয়াইফাইয়ের সাথে আমরা কানেক্ট করেছি। তো এখন আমরা আবার ব্যাকে যাব। এখন এই ডিভাইসটাকে আমরা অনলাইন করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ডট ডট চিহ্ন আছে, যে তিনটা ডট ডট চিহ্ন। তো এখানে আমরা যাব। এখানে দেখতে পাচ্ছেন আপনার সেটিং আছে, এই সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে নেটওয়ার্ক, এই যে দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক আছে। তো আমরা এখন আমাদের যে ওয়াইফাই কানেকশন আছে রাউটারের সাথে সেটা আমরা কানেক্ট করব। এখানে এখন আমাদের কানেক্ট আছে হচ্ছে বিল্ট ইন ওয়াইফাইয়ের সাথে। তো এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ টু ওয়াইফাই স্টেশন মোড, আমরা এখানে ক্লিক করব। এই যে দেখুন, ক্লিক হার্ড টু চেঞ্জ ওয়াইফাই। তো আমি এখন, আমাদের এখানে অনেকগুলো ওয়াইফাই আছে, তো আমি এখন কানেক্ট করবো হচ্ছে প্রেসিডেন্ট আইটি, এটা হচ্ছে আমাদের ওয়াইফাই। তো
তো আমি এই যে প্রেসিডেন্ট আইটি সিলেক্ট করে দিচ্ছি। এখানে অলরেডি আপনার পাসওয়ার্ড নিয়ে নিবে বা আপনি বসা মানে আপনি এখানে পাসওয়ার্ড হয়তো অটো নিয়ে নিবে অথবা আপনার বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড, তো এখানে কনফার্ম করে দিব। আপনি অলরেডি একটা সাউন্ড শুনতে পাচ্ছেন যে ওয়াইফাই কানেক্টেড, তো এটা আমাদের অনলাইন হয়ে গেছে। এখন আমরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার মোবাইলের ডাটা অন করে আমরা এটা দেখতে পারবো। তো আপনার ভিডিওটা যদি আপনি ফুল এইচডি দেখতে চান, এখানে এই যে ফুল এইচডি আছে আপনার এইচডি করে দিতে হবে। এবং এগুলো এই দেখেন, এখানে আপনার আরও যদি আপনার ক্যামেরা থাকে তাহলে আরও ক্যামেরাগুলো আপনি সেট আপ করতে পারবেন। এখানে আরেকটি অপশন আছে, যদি আপনার ক্যামেরার সাথে আপনার যদি মেমোরি লাগানো থাকে তাহলে মেমোরিতে আপনার রেকর্ড হবে, সেক্ষেত্রে আপনার রেকর্ড সেটিং করে দিতে হবে। আর যদি আপনি মোবাইলে রেকর্ড করতে চান তাহলে এই যে দেখেন এখানে রেকর্ড, এই যে রেকর্ড অপশনটি আছে, তো আপনার এই যে অলরেডি রেকর্ড হচ্ছে, তো এটা হচ্ছে আপনার মোবাইলে যে ডিভাইসটা আপনার, এই ডিভাইস আপনার রেকর্ড হবে। আর যদি আপনার ডিভাইসের মধ্যে থাকে, ক্যামেরার ডিভাইসের মধ্যে যদি আপনার মেমোরি থাকে তাহলে ওইখানে আপনি এটা করতে পারবেন, রেকর্ড করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার প্লেব্যাক। তো আমরা আমাদের এইচডি কার্ডে তো এখন এখানে দেওয়া নেই, তো যদি থাকতো তাহলে ওইখানে আপনার হতো। তো এই আপনার এই রেকর্ডটা পাবেন হচ্ছে মোবাইলে রেকর্ডটা পাবেন। তারপর হচ্ছে আপনার এখানে ক্লিক করে আপনার ছবি তুলতে পারবেন, স্টিল ছবি তুলতে পারবেন, পিকচার তুলতে পারবেন, রেকর্ড আছে, প্লেব্যাক আছে। তো ফ্রেন্ড, এ হচ্ছে আপনার V3D 80 সেটআপ। ভিউয়ার্স, এই ক্যামেরাটিতে আপনার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে। যদি এক বছরের মধ্যে কোনো প্রবলেম দেখা দেয় আপনারা আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা এটাকে রিপ্লেস করে দেব। ক্যামেরাটির মূল্য আপনার অনলি 1850 টাকা। তো যারা আপনারা এই ক্যামেরাটি নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা ঢাকা এবং ঢাকার বাইরে 24 ঘন্টার মধ্যে কুরিয়ার করে থাকি, এবং স্ক্রিনের উপর দেখানো নাম্বারে যদি আপনার ফোন দেন তাহলে এই পণ্যটা আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমরা আগামীতে নতুন আরেকটি ক্যামেরা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।